মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর দুই পলাতক খুনিকে ফিরিয়ে আনা হবে। বঙ্গবন্ধুর দুই পলাতক খুনিকে মুজিব বর্ষে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার 11 সেপ্টেম্বর সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 12 জন হত্যাকারীর মধ্যে 6 জনের বিচার কার্যক্রম সম্পন্ন করেছে, বাকি 6 জনের মধ্যে 1 জন মারা গেছেন আর বাকি 5 জন বিদেশে পলাতক রয়েছেন। তবে সরকারের কাছে মাত্র 2 খুনির তথ্য রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মুজিব বর্ষে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে চায় সরকার। মন্ত্রী বলেন, পলাতক 5 জনের মধ্যে 2 জনের ঠিকানা সরকার জানে, 1 জন মার্কিন রাষ্ট্র যুক্তরাষ্ট্রে আর 1 জন আছেন কানাডায়। আমরা আশাবাদী মুজিব বর্ষে তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। এই সময় 21 আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভ্যাকসিন পেতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সুনির্দিষ্ট কোনো দেশ থেকে ভ্যাকসিন আনার চেষ্টা চলছে সেই সম্পর্কে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী।